চমৎকার কত পাল্লা দেখলাই নি জাহান নানা বানু তোমারে কি সুন্দর মুখ মরিয়া আম্মা ডাকেন খে আম্মা কি ওর আম্মা এটা কিতা লাগাইছো তুমি সীমার বাপ তো কিতু হইছে দুই দিন বাদে হুয়ারে আমরা ফুলির জামাই বানাইতাম এখানে আব্বা আম্মা ডাকলে সমস্যা কি হাসা হতা আপনারা তো জানোই না আমার টাকা পয়সার অভাব নাই ও টাকা পয়সা খাইতো কি ও আপনারা খাইবা আপনারা ফুরিয়েও খাইবে বল এতিম সাবাল দেখো তাই কত সুন্দর ব্যবহার আচার আচরণের বা একবার চাইও ওটা সম্ভব নেই ফুরি আর আমার কলিমা করাবো ইয়াম্মা তালাহ নামা ফাটাই দিব আমি আর আব্বাই কৌটোর উকিল লগে মাতিছি এবারটা লেখিস যে সপ্তাহ খালি যাই তো নোটিশ খানটা আমি বাসিয়া তাতে ইতাসে সারি দাও বুড়া আম্মা আপনার রাগ করে নহনে খাবিনোর 4 লাখ টাকা নগদ দিব 4 লাখ টাকার মানে তো তো সিটাই তুমি তো তো সিটাও রাখে আমার ফুরি আমি বুঝবো সারে নিয়া করে যাও ইয়ার ওয়া আব্বু বাপ তো পালা বুঝি রাখা চিন্তা করিও না রে আমার বউ হইল বেজ খুলুন নির্যাত উচ্চলি কুন্তা অত সহজে মানিয়া নিচ্ছ সাই না না মানলে আমার কি তুই বাবা জান আমি তো সীমারে ভালোবেসে ফেলেছি আরে বাবা তাই মানবো তাই ভাবে মানবো আগে কিতা তিনবার মানছে না নি জি জি ও খান তাই ভরসা পাইয়া আমার উপরে ভরসা করিয়া নিশ্চিন্ত ঘুম আমি খোটাই চন্দন সাহানন্দন খোতা দিলে খোতার বর লাভ করি না তেয়ার এখন যাই কি আপু বুঝছেন আর ও গুন্টা দিয়ে বিড়ি সিগারেট খাইবা না না ইটা দি গিতা করতাম তো দেখি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগু বড় পাল্লা রে বড় পাল্লা কেষ্ট খান খাবি আরে হইছে গাওর মাঝে তো বিচার দেওয়ার মানুষ আমার বউ ফিরত না দিলে আমি মামলা করবো পারিবারিক আদালত কিতার আর দরকার কিতা বেটা সারি দে বেটি মহরানা যদি দিতে না পারো সাসায় তোরে তোরা সাহায্য করবো আমি তো নগদ মহরানা দিয়া বিয়া করছি বা ইতা বলি যাও 1 2 3 ইতা গনিলাও নগদ আস্তাগফিরুল্লাহ ইতা কি জাত না ফরমানে মাতমা তো সাসা আমি আমার বউ সারতাম নাই তুই না জানলে কি তো হইব আব্বাই কইছ টুকু টুকু কোটাই বেটাই কইছ নানি তালাক নামা তোর কাছে ফাটাই দিবা তুমি অত তা জানো কি লাবা তোমার তো আমার সন্দেহ করে আমার আগে মনাই মিয়ার খবর লো ই কানক আমারে সন্দেহ করিয়া লাভ কিতা মনাইর খবর আমি জানি তোমার খবরটা আমি শুনতাম সাই বাবা রে কোথায় আছে নানি বাঘ বুড়ো হইলে তার খাপ বুড়ো হয় না লাইনু আছি সি 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 সরম করে না নিতাম আত্মে এই বেটা এই ফুরি রইল কি বস্ত্র একটা বিয়া ভাঙ্গে আর একটা বিয়া হয় তাই তো আর সরম লাগে না তুই নো আমার কেন সরম লাগতো রে তোমার সরম লাগার কথা নাই আচ্ছা বা মুরব্বি আমার একটা কথার উত্তর দাও সাই বেটা গিতা বারবার ইচ্ছা করি বুড়ি সংসার ভাঙ্গইনি ই কেন বৈশ ঠিক কইতাম পারাম না তবে হুঞ্চি তোমার লাগা না করো বেটা ইন্তর দোষ আছি আমার তো কোনো দোষ নাই মুরব্বি ইতে আর মাতিও না লাভ হইতো নাই 2 টাকায় তো ক্যাশ টাকা দিয়া বিয়া করছো ও আচ্ছা তে আর কান কথা তুমি আর মনাইয়ে নানি ক্যাশ টাকা দিয়া বেটার বুড়িরে বিয়া করতাই নানি আল্লাহর হুকুম হইলে ওলাও মন করো আচ্ছা আমার কান তা কইছে আমার কিবান দোষ আছিল রে আমি ক্যাশ টাকা দিয়া বিয়া করছি তোমার তানোর কিতা দোষ তুমি তো যে ক্যাশ টাকা দিয়া বিয়া কররাই বুঝো না নি আও কানুঙ্গা মাগাল অন্য হইল কি ইয়াং তরুণী আর আমরা হইলাম কি বয়স্ক পাত্র আচ্ছা আর একটা কথা দূর বেটা রাগ আর একটা কথা আমার তো সময় লস ওইদার মনাইয়ে কি বা আল্লো আমার আব্বার মন জয় করি ও আব্বা ইয়াল্লাহ ও তো পাগল দেখছি রে বাবা ই গাউর বুড়াই তো লাগাইন পাগল আমার জীবনে দেখছি না হ্যাঁ কই রে মা কি আব্বা যা জুতা পিন দিয়ে আটতে আপনার কষ্ট নেই কষ্ট হইলে দিলে ক্যামেরা তো না 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 ইয়া মালিক আসসালামু আলাইকুম আব্বা জান
আমি আপনারে সেদিন থেকে আমার পিতার আসনে বেট্টারি বুয়াই দিছি আব্বাজান আমিও তো সেম আব্বাজান ইতা কিতা হমন্তা জ্বলিয়ে আব্বাও দেখিবা কিচ্ছু মাতই না এই বেঠাই বুড় বহল আমি তো ফুরির বাপ আমি তো রাস্তাঘাটে মাতি না আমার একটা ইজ্জত আছে না তে তো আর আপনার কথা জায়গাত আছে কারণ হইল কি আপনি আর আমি বাড়িত বইয়া মাতিছি এই বেটা বাড়িত বইয়া মাতিছি কিতা কর কিতাবা শ্বশুর আব্বা আপনার ফুরির আমার একটু সন্দেহ সন্দেহ লাগে ও বাবা ও ফুটপাতানটা কত দিন হইল আমি তা বাড়িত বইয়া মাতু তে কাম হরক তারে হই আমরা লোক স্যার তো আমরা এখন কৌটো যাইতাম দেরি হই যা ও হইয়া রে ভূত ও ভূত মন্তা জানলি আমরা রে যাইতে দে ফোনে ইতা তোমার লোক আলাপ করবো না অসম্ভব জায়গা তু বাও একবারে সত্য করি কো ফুরি আমার কাছে বিয়া দিবাই না ও মনার কাছে বিয়া দিবা হাই রে হাই দুটা সাফালে কিতা লাগাইলা কইলাম নু বাড়ি বুঝা সমাধান দিব আমি ইতা মানি না একবারে জায়গা সমাধান চাই আব্বা যা এই বেটা সুন্দর হরি বাপ কিতা সমাধান হরি দিতাম তোরে সরি আব্বা হ্যাঁ ভুল করি লাইছি তোর বেটা ভুল মারাইছ তা জানলে তো কো রাব্বার ফাওয়ার জুতা গুলিয়া তোর মাতাত বুয়াই দিতা না না ইতা তোর হরলি আবার মতা জালি তুমি তোমার ফটো যাও আমিও সবসময় কিতা করি জানি মইনুদ্দিন ভাই সঠিক মানুষের লোকের থাকি চলাফেরা করি হাঁটো সীমা করি অসীমা আমরা বইতাম না এগুলো আল্লাহর রহমত নাই তুমি মাতিও না সীমারে কই দাও তুমি এই মুহূর্তে এখন আমার লগে যাইবা কি যাইতে না এখন তখন আমার আব্বাই কসম দিছ যদি তোমার লগে মাতি বা তোমার লগে যাই কি আমার আব্বা আত্মহত্যা করবা উফ কিন্তু আমার দোষটা কিতা না তোমার কোনো দোষ নাই সব দোষ হয়েছে আমার কপালে ইটা এটা কত হইল আম্মা এদিকে কিচ্ছু মাতিন না আমি কইয়ার সীমারে লইয়া তুমি তোমার বাড়ি যাও বাবাজি আম্মা আমি যাইতাম গিয়ে তুমি কইরা বাদে যদি হাসা হাসা আব্বাই কোনো দুর্ঘটনা ঘটাই আমি নু সারা জীবনও লাগে কলম কিনি হয়ে যাইমু ইটা আমি বুঝমু তোর বাপর চিন্তা করিয়ার তোর লাইফটা তুই নষ্ট করিস না গো মাই ওই ওই বেটা আইদ না মরলে খাইল তো ঠিকই মরবা হ্যাঁ বুড়া ফাখনা বেটা হ্যাঁ টনটনা বেটা মরা যাওয়ার কোনো গ্যারান্টি আছে নি তোমার তিন বিয়ে হয়েছে জানিয়েও কিন্তু আমি তোমারে বিয়া করছি কোনো দিন কোনো সময় তোমারে অসম্মান করছি না এর লাগে আমিও কই যার কটাই মাথা লাত মারো আর মইনুদ্দিনের আত ধরো তুই ঠিক কইছ বেটা মত তোরা কে পাগল কই গার বুড়াইন সারা আমারে আর কেউ পাগল কই না আচ্ছা ইতা মাত পাত দো সীমা আইও আমার লোক কেন শেষবারের মতো কই তুমি আমারে আর কটা দিন সময় দাও আমি যে সলমান আব্বারে বুঝাই আওয়ার চেষ্টা করবো চুপ কর বেটি আমি কই আর তুই বেটার লগে যা আম্মা তুমি কই না বেটার লগে যাওয়ার লাগে আব্বা যদি বাড়িতে আমার না দেখো আগে কাটবা তোমারে পরে আব্বা আত্মহত্যা করবা আমি তো সহ্য করবো গিলা তাই কিচ্ছু করতে পারতা না ইটা তোরে আর আমার ডর দে হাইরা আম্মায় ঠিকও কই দা ইটা তান পলিসি আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না বেটা খালি বেটার ফুরির ঘর ভাঙে কেন ওখান তা কোসাই আমার আল্লাহ মাবুদে জানেন রে বাবা কোন শয়তান যে তান গাড়ো উঠছে সব শয়তান গাড়ো থাকিলাম সীমা তুমি খালি আমার লোক কেন আমি আপনি আল্লাহ আমারে মাফ করে দিও চলো কোথায় বল হ্যাঁ ঠিক আছে চলি একটা কথা মনে রাখতো খাই তুমি আমার লাঠি ওটারে গরম করে রাখা লাগবে আটো আটো দামান বেটা ও দামান বেটা ও নিয়ে যাক তোমার সবসময় মাথায় দাম পারি না
Hello, kita kekene. Kau tua. Tan lo kita asar asa si mare biar dilai dani. Nari hut. Ikut mat bisa sekali nai re. Ikut abba Indo karena lo kita sih. Tiar henu koi. Ita unnya nani amar bukur masa kita kore abba jana mi kunta bujina. Hey, abi buci. Tumar bukur masa mana koi? Hekar kore. Rug jangan dori lagi cun tiar ausho dor butol ta amar ato tulia dilai nakane abba jana. Baba ni. Sudah domlo, omo ini din sudah keluar ke sakiri jangan letak talu ilai. Yer boleh dah bayar nih hambat terulimu. Secara resign di tona ya bajan, aku dah suspend koroin. Dafe kuri bucuni. Ya kon tanah kali suspend korsi bucuni. Yer boleh tanah resign letak dia, balik thotai. Tiar otu din dari oleh kene kunta bujina, ami kabin otte kalau ya ofekka ya si. Nana ofekka korsi bucuni. অফেকার ফল মিষ্টি হয় বুঝছনি আর আমার উপরে বিশ্বাস না আর কতদিন বিশ্বাস রাখতাম আব্বা সহজ একটা কাম করতে অত দেরি হয়ে গেলে বাবা রে আমটা তো তো সুজা নাই কোন ধৈর্য তো যাওয়ার লাগে আল্লাহ টাটা বরক মইনুদ্দিনের উপরে ও বয়স আমার সোনার আব্বারে কোট পর্যন্ত দৌড়াইলো ওই রে বাবা রে দেখছনি আর্জেন্টিনা আর ফ্রান্সের যে ফাইনাল খেলা জেলা লেফারিও দৌড়িছে রে ভূত ওলা আমি বল চালা মারে দৌড়ার হারামজাদার উপায় সবার আগে আমি আমার আব্বা জান রে চিনি রে আব্বা জান রে চিনি আমার বাপ নাই ও আব্বা জান আপনি ওনো বোন আপনার পাও কা নামি ওলা টিপিয়া দে না ইতার দরকার নাই একবার বালি বাই গইও বাড়ির তো যাইতাম ঠিক সীমা যেমন তেমন ওইলে আম্মায় তো আমার দুই চোখেও দেখতে পারই না kita korban rebut beda katlu biar kori lagi lagi satar acha kita cinta kori lagi tiga jibo ya tiga siapa Allah eti mor mata karena tuh ya tuh acha jauh acha assalamualaikum waalaikumsalam amar abba ya Shimare Monar kota Naiki Tumar mone Pepsi kaya maya Dia Dekun jadi kan, ha? Rastat pahit yang suruh kan itu Convention dari Tuna khaslat tumat dan balau itu naik dikoleu नहीं किच्छु ना है वो तुम्हारे देखिया भूख फटी अब चुनी बिच्छे तर आवाज बड़ी के से वो थल लगी बिच्छे दी दुटा घान गई ना इतना कुत्ता आवाज अमार सामने ना है ठी शोरूम करे ना नहीं अपना ना ही माइंड कर चुना अमार किंतु तुम्हार मतलब जेंगला फुरी नहीं पसंद ठी अमी आरेख बेटर बो बॉयस ही अपना फुरी शोमान किंतु ফলাফলে একটু সমস্যা হইব পরে দয় জানার উপরে আল্লাহর রহমতর সিটা পড়ব মুখ বন্ধ হরুক্কা রহমতর সিটা আল্লাহর গজব পড়ব হে আপনারা বুড়া বুড়া বেটাইতে আমার বাফর মাথা নষ্ট করি কেনে আমার সংসারটা নষ্ট করতে চাই আপনারা কই পানি ওবে টিমা তুকু এরে হন্ন আগে তো আর তিন চারবার তোমার সংসার নষ্ট হইছে এতকু তো আর আমার কারণে না বুঝলাম আপনার কারণে না কিন্তু আমার ক্ষতিটা আপনি করেন না জানো মন খারাপ করিও না বিয়ার পরে তোমারে লইয়া আমি হানিমনে বিমান চলিয়া সিঙ্গাপুর যাই মো কথা দিলাম চুপ করুন আপনার লগে মাতিও আমার গিন্না করে হাসানি এরে হুন্নু আমি কত সুন্দরী স্মার্ট একটা যুবক বেটা বুঝছনি আমার বাঙ্গে কত সুন্দরী ফুরিন তোর রাত করে ঘুম হারাম হই যায় হরিয়া গিয়া বাং দেন নাইলে মুরব্বি হিসাবে মাফ করতাম না বুঝছনি ওইসে ডং বাদ এরে হুন্নু ও বাদি কোনো ভাই গিয়া বইয়া গাছতলা নির্জন দুইটা ভালোবাসার কথা কই তুমি আর আমি আও বাবা তুমি মানুষ না আর কোনটা আমার জামাই দেখলে কোন করব তোমারে এরে হুন্নু হুমকি দিও না আমি আবু লুলু আল মুসলিম নাই গুন্ডার গুন্ডা আর তোমার জামাই আমার কাছে সাউ বাচ্চেন্ডা ঠিক আছে তাহলে তুমিও না উবাও আমি গিয়া তার নিয়ে লইয়া আইরাম হায় এরে হুন্নু তুমি আমি চিরদিন মাঝখানে কেন ডাকো খালা ফাটা মইনুদ্দিন এরে কিতা মাতো হ্যাঁ তুমি খালা ফাটা মইনুদ্দিন হও তুমি কিতা বুড়া বেটা দম রাখুনা নন না গো দো নি অরিজিনাল না ও একটা কথার কথা কইলাম আকি আরে হুলো আর জীবনে কোনোদিন আমার ফটোর সামনে যেন না দেখি ফটোর সামনে দেখি হরো বুড়া বেটা খুনা নন চলে যায় প্রাণের পাখি চলে যায়
ওয়ালাইকুম আসসালাম কি কইছে আপনার লগে আমার কিছু কথা আছে আব্বা তোমার লগে আবার আমার কি কথা তোমার গো আমার ফুলি দিতাম না ওটা উঠে কথা কিন্তু আমার দুষ্টা কিতা আব্বা বাবাটা তোমার দুষর কোনো অভাব আছে নি ওই যে লাঠি লিয়া গুড়া গুড়ি হরা এটা কিতা দুষ বলে না রে বাবা রে আগের লাগান আমি ফিটানি ছাইছি নাইলে হাফ টাইমের আগে তোমার কাম শেষ কইলাম চুপ 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 হরা যা দরুয়া তুই চুপ কর 10 দিনের সময় তোরাই দিলাম তার বউ তারে ফিরত দে নাইলে বাইরিয়া কইলাম তোরে মার্ডার করমু কিতা বাদ আমার বেটা শেষ পর্যন্ত থাকি আমার লগে উলা লইয়া সুখ কর দিলে ইতা বাদ দিন আব্বা আপনি তো আমার কোনো মাতর উত্তর দিলেন না খামর মাত মাতুক্কা সামান্য হেকা হলো দুই সাইড দিন কর বিদ্রারে ডাক মার হতে তালাক নমা হইলি ভাই ইতা জুলুম আব্বা আল্লাহ রে বয় করুক্কা এ রে হুদু কোনটা জুলুম আর কোনটা খানুন ইকটা ওঠাই মিয়ার বালা জান আছে তুমি আমারে গাল দিও না কইলাব আমি চিটিং মামলা করব আপনার উপরে এরে হুন তুলো হেক্কা কর আমি দরহা লাগে তোর উপরে নারী নির্যাতন মামলা দিমু বুড়া নির্যাতন মামলা দিমু তুই বুড়া রে ইয়া লাঠি দিয়া খুদাই দি বুঝলাম না বুড়া নির্যাতন মামলা কি তা দেশে আরটা আছে না কিটা হেনে থাকত না ও মামলা দি আগর তিনটা মানক লরে নাল করছি আমি কোটাই মিয়া ইতা মাত বাদ দেন সীমারে কোনদিন আনা দিতাম ওখান থাকা ইচ্ছা মাত বললি যাও রে বাবা ইটা কোনদিন সম্ভব হইতো না জানি না আপনি আমার উপরে কোন প্রতিশোধ নিরা লগে কিন্তু আপনার ফুলির জীবনটা নষ্ট কররা আপনি খানে ফুলির জীবন আবার ধ্বংস হইতো কেন দামান দুই জন রেডি কেষ্ট খার খাবি হারাম জাদা এই তুই তো মনে কর খাবির ব্যবসা লাগাইছস এই চুকলা মিশা বদনাম তুলিস না সঙ্গত কারণে তারা তো আমার ফুলি তুলিয়া দিতাম না তুই যদি আমার হর হইতে না সরি সরি মনুদ্দিনের হর হইতে না আমি ইনফরমেশন দিব আপনারও আমি দেখিয়া ছাড়বো চলো মতই ভাই চলো দেখি এর আগে আরো তিনজনে হুমকি দিস আমার খুঁজতেও করতে পারছেন আমি তোমারে তুকাইরাম ইমার্জেন্সি ব্যাপারে ইমার্জেন্সি ব্যাপার কিতা এমন ইমার্জেন্সি ব্যাপার দেখি পেশ করছাই এরে হুন হটাইছে স্যার ফুড়ি সীমারে তুই বলি যা এতে তোর জানখানটা নিরাপত্তা দরকার লাগলে রাইত একটা মার্ডার করমু দিনও একটা করমু অইলে কটাইছা স্যার গরর বইন্ডে বলতাম পারতাম নাই রে মনাই এরে ও মেহুনো তুমি তো জানো আমি খাস জমিদার বংশের ফুয়া আবু লুলু আল মজলে মনাই এই আমি মন্তাজ আলী উজ্জ্বলানোর চলন্ত প্রদীপ মন্তাজ আলী উজ্জ্বলান বিন ইন্তাজ আলী কুন্দেবা মন্তাজ আলী খান খা মিশা মাতিস না আন্দু মাতিস না ফাড়া গফ দিস না বুঝছস নি তোর দাদা খালাই গু আসিন কি তা জানস নি ইঞ্জিনর চকিদার আর তুই কি তারে তোর দাদা নু কেরালিঙ্গর খাপর বেশি ইতা বাড়িয়ে বাড়িয়ে ইতা কিতা মানছে জানে না নি বল তত্ত্ব তত্ত্ব সংশোধন করার জন্য কলার আপনাকে অনুরোধ করছে কি আর ভুল তত্ত্ব তোর দাদা পাঞ্জাব থেকে আইয়া নানি আমরার গাঁর মাঝে রাইয়ো তো ইয়া তাকসো ধর ধর খবরদারিতে বুলেও মাতিস নাই হুল জমিদার বংশের অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি এমন নাই তুই কি তা গফ মারাস নি মে 62 ইংরেজির দলিল নু আমার ঘর আছে আরে বা মন্তা জালি হুল ইতা আবরা জাবরা কথা হইয়া বুঝছস্তি মনাইরে তামাইতে পারছ না সীমা কিন্তু মনাই রামা জি না সীমা আমার তান্দে আমি নগদ গাবিনে নিকা করমু কথা পাইনে যা রে মন্তা জালি জানে তো কর নানি 71 ইংরেজির রুবিকটা তোরে এই মুহূর্তে দেখাইতাম এই 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 মনাই হুমকি খারে দে সাবধান হই যা নাইলে মরিয়াও আরাম পাইতা না মন্তা জালি লাঠির বাড়ি রে বাবা হ্যাঁ কিতা কিতা এ রে কইলা মু এমন মাই দিমু নানি মরার 18 দিন পরে ও পিটির বেদনা হম তো না খালি হেক্কার হেক্কার ডাকবা এই এই লাড়ার ভাই বুসা বেন্ডার গরর বেন বেহার গরর বেখং তেরা রে গরর তেরা তুই আবু লুলুল মজলে মনাই রে হুমকি দিরে না কিতা হুমকি নাই দেখতে নি কিছু দেখলে কো এ মন্তা জালি এই তিনটা মিনিট সময় দে আমারে বুঝছস নি আমি এই মুহূর্তে বাড়িত গিয়া দেখা যাব করবার ডেগার গুলো যাইরা বুঝছস পাড়া ডেগার নি যা যা ডেগার লইয়া ডেগার ডেগার ও ডেগার ও শুনা মাই গু যদি আইয়ো গুলামর গুলাম ও বাই দৌড়ো আমার ভুঁড়ি আমি হাঁটবো বাটবো যে সাজা করবো কিন্তু কোনো হালার হস্তক্ষেপ চলছে না ও হইলাম
আমি কোন হালাতে কই হইতে আসতাম দাদা দাদা বানু এই দাদা রে বানু ওই বানু ওই বানু কি তোইছে কোরাও না কেন বইয়া মাতি কি তা বইয়া বাচ্চা তুমি কি তা আমার সম্মানিত বাউল রাখি তা তোমার লগে আমার বইয়া বাচ্চা বইবো আমি বাদ কিছু কইছিনি গোর বইয়া মাতার কথা কইছি গোর বইয়া বাচ্চা কি তা আমার ভুঁড়িরে এক দিক না লাগাইয়া আমার কোন শান্তি লাগবো নি বুঝু মাশাআল্লাহ তার দামান বেটার খবর দেই খারে খবর দিতে দামান বেটা এমনি বিকালে আইবো আল্লাহ তোমার বালা করবা যাগো সীমা খবর সব রেডি কর মাতা ঠিক আছে নি তাই খবর কইতো কি তা লাগি তুমি নো কইলা বিকালে দামান বেটা আইবা আল্লাহ বাবু দামান বলতে আমি মনাই বুয়ার কথা কই রাখবে এই খালা ফাটা বনি দিনে কথা কই রাখব না এরে মুরব্বি মনাই বুড়ার কথা কইতে শরম লাগে না নি তোমার কি শরম রে এই মনাই বেটার টাকা আছে পয়সা আছে আবার ঘুরে ঘুরে সুখে শান্তিতে রাখবো ই হারাম জাদা লাগান রাখ আব্বা তোমার দামান বেটার গরু আমার সুখ আছে চুপ কর বেটি ই ফাট মা তো মুখ লইবে না না হল্লাবো ইগুর মা যদি আর মুখ লস দরকার লাগে আমি আত্মহত্যা করবো বেটার দুষ্টা কিতা ফুরি যেন আটকাইয়া রাখি দিলাই হ্যাঁ রে নানু হল্লা মিতা বসলো আমার হরতায় না এমনি সময় আইলে বুঝবে ই কথা কইয়া কইয়া হারছ তিনবার ঘটনা ঘটাইয়া কিন্তু কারণটা একবার তো জানতাম পারলাম না আমি বুঝলাম না তুমি অত মাত মাত করে সীমার মা আমার ফুরিয়ে তো গুনতা মাত না হই দেখো আমার শোনা বাক্য গিলা মুখ কাট বন্ধ রাখবে ফুরিয়ে মাতে না কান ঠিক আছে কিন্তু মন রাখো ফুরিয়ে যেদিন মুখ খুলব এদিন তুমি মুখ লুকাইবার জায়গা পাইতাই না এনে কোন দিন আমার ফুরি আমার ওবাই দুই তো না নাই গো ভাই কিতা বুঝলাই পুরো বেকা করো পাপ বালি কই যাইবো কিতা কিতা বর্তমান দুই নম্বরে সেসরা মন্তাজালি আর তো কেউ জানাবতে আমার নাই হুশ ঠিক আছে নি তোমার সীমা বর্তমানে আমার বউ আমি মইনুদ্দিন ও আচ্ছা চো মনে পড়ছে অত্যন্ত দুঃখের বিষয় রে বাবা তোমার নাম তো হঠাইমিয়ার খাতার থাকি খাটি ফেলাই দিছে কিতা কইলাই আমার নাম খাটা হয়ে গেছে খাতা থাকিয়া শূন্য মুরব্বী তোমার তানটে কই রাখলাম আমার নাম যদি হঠাইমিয়ার খাতা থাকি খাটা হয়ে যায় তোমার তানোর তিনজনের নাম কিন্তু আমি দুনিয়ায় থেকে খাটাই আর খেলিবি বাল্লা করিব না কি হ্যাঁ কত বড় হুমকি দিলে নি বেটা আমারে হে তো হুমকি দিছে নেই নি আর বেশি মাতলে আমি বয় দিব ধর বেটা তুই বন কর তুই পাগল বুতু বেটা তুই তাত নাক নে গলা এই আবো মাতস নি দিতাম নি মাতা দুইটা মারি দে আমার মাতা তাই হ আমি যদি মরি যাই তোর বাড়ি খাইয়া তাহলে মন্তাজ আছে সেসরা মন্তাজ আর মন্তাজ যদি মরি যায় তোর বাড়ি খাইয়া আরো তো কত বাড়িবা তোমরা কত জন্ডে মারবা হ্যাঁ ওবা মুরব্বি কথা কান তোমার ঠিক আছে কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও আমারে প্রশ্ন করো বাবাজি উত্তর দিতে আমার কোনো সমস্যা নেই বিয়া করলে তো অন্য কোনো জায়গাতে তো বিয়া করতে পারতাই আমার বউ বাই দেখেনে নজর দিলে কোজন বাবা রে দুঃখের কথা হলতাই আমি বুড়া মানুষ রে ফু কোনো হইনা যদি মাতি আনে রায় বাড়ি আমার যখন হইনার বাড়ি তাই দেখুন দূর দূর সে সে করে থারাইয়া দিন দৌড়াইয়া দিন ও তার লাগে তুই তো খটার চেয়ে বয়সে আরো বেশি হইবে আমি কই গিয়া তুকাইতাম
তুমি আমার জানের জান তুমি আমার প্রাণের প্রাণ তোমারে না পাইলে সুজা যাই মু চইলা গুরুস্থান টুনটুনি টুনটুনি ও আমার টুনটুনি বউসা যা কবে যাবে আমার কিতা ইয়ার কি আর কিতা ইষ্ট আমি ইনো ভালোবাসার বেল কি কররা ধর বেটা তোর আবার কিতার ভালোবাসা রে হুন তানি লাগি আমার ভালোবাসা আমার মনের কুটার মালি ফিরিয়া এরাইস না উঙ্গা খানা কিরবা নাইলে ভালোবাসার প্রমাণ নানি ওর জাগাত দিলাই মু আল্লাহর হস্তে আপনারা এটা বন্ধ করুক কা আপনারা দুইজন আমার বাফর বয়সী বেটাই এ রে হুন এ তোমার বাবার বয়সী বেটা আর আমি মনাইলাম গে খসমা ডুঙ্গি রেখানে ফাও আমি এতি মোবলা দেখিয়া তোমার বাপ কোটাই মে আমারে ধর্মর ফুয়া বানাইছো না গো না জানু বুচ্চো নিগু বেঈমান ইগু বাটবার ইগুর কথা শুনিও না আই লাভ ইউ সি 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 আপনারা তো কোনো মাইনষের জাত নাই শয়তানর জাত হে রে অগ ফলা ফলা হানু মনইব ফরে অবশ্যই ঠিক হইব এটা কোন জাতি মাত কথা এ রে কো এ রে হাক করিও না ই কথাই কেন মান নাই ই কথাই কেন লাগি আমার হবু শ্বশুর তোমার আব্বা কো টাইমি আর এই 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 বেঈমান আমার শ্বশুর আব্বার নামে মিছা বদনাম দিস না কইলাম নাইলে তাইনোর সামনে নানি তোরে একবারে গায়রত করি লাইমু এ রে হুন মন্তা জলিত তো সুজা নাই সত্যি তি ঘর বাড়ি ফুড় করিলি মু বুকে দি উজ বলুয়া নি গু আতো তাকলে এক ঘর বাবা তাকলে এই খবরদার খবরদার আমার এই এই বে 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 এই 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 মন্তা এই গুলাম এই 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 গুলাম বচ্চা আজকে খালি মা হুন আইলি মু তারে এই গোয়াল লাগো দেখো সাইবা শুনা বলে আমি খান কেসে ফোন করতাম খানে ফোন করিয়া জিগাই দাম বলে ফুলে গেল হই করতে কি মানুষ এরে হুনো সাত দিয়া মাস্টার খান চেষ্টা করিও না যাহা দাদা বাবু আমার ঘুরে কইল দেখো হায় রে হায় কইলাম না তো টেনশন করতাই না এ ভাই কুবাই আটাত বাড়াইছে এমনে ভাইবো ও এমনে ভাইবো আমি তো হত দিন হইলাম এগুলা মারা এইবার দিতে না দরকার লাগে বান্ধিয়া তুইছে আর মাইতো না মুরব্বি বহুত জুলুম করছ আমার গুরুরে বারোয়া দুই ভাড়া আটলে কি তা দোষ হই যায় তুমি কি তা বুঝবা এটা ফুলি তোর দাঁত বুঝছলি এটা না কিছু দরি বান্ধি রাখা লাগে নাইলে হলক কবাড়ে এরা শুনো আমার ফুরি ইলা না ইলো ইলো অতদিন এই ঘর তু ভাড়া গেল গিয়নে খানে খেলে তু হলে গিয়ে দেখছি আমি কিতা চাইলে হোম মায়া হরিনি ইতা আদর নাই তো ইতা মতলব মতলব ওর আদর চুপ হল হইল আটা বাচ্চা আমার কুড়িয়া দিয়া দিল নাইলে খুব সময় তুই হইলাম কিতা করবা তুমি বহুত হল যাইছ মাথরাম না করি ও মাই 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 সুর তো দেখার বহুত উঠে উঠে গেছে এরে আল্লাহর বাসাও দয়া করে দামান বেটা লেখিয়া ফুরি কুতো তারা তো তুলিয়া দেও হেলে কত দিন হইলাম ইটা গান আর গাইতে না তো তোমার কানে দিয়ে হবে না আমি কি বা মাতলাম না সারা গাঁও মানুষের মুখ বন্ধ করবার কিলা তুমি আমি গাঁও মানুষের এইটা কিতা গাঁও মানুষের মাতলাতে আবার কিতা আসে যায় সময় দিয়ে বাস করলে সব তামা নিয়ে চলা লাগে গুষ্টি কিলে এইটা সমাজের দিনের হর দিন আনা খাইয়া থাকলে সমাজে দেখলাম না কোনো দিন এনে হানি দিতে হানি এনে দেওয়ার দায়িত্ব সমাজের নাই তোমার ও আচ্ছা 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 মানুষের গিবত গাওয়া আর হিংসা হলো হইলো নি সমাজের দায়িত্ব তোমার লোকে মাতি আমি পারছি না আমার বা হইলো পারতো না এই ও মনে করছো তে আরে পাঠানোর কথা মরার সময় সারা সম্পদ বেশি আমারছে হইলে আমার আগে হরাই বাবুদের জেলাতে রাখতে না ও আচ্ছা ও তো দুঃখ নি আপনার মন এই ইলো মুই হালকা ভাত পাড়াইছে রে গো আয় আমার লোকে ফুড়ি ফুড়ি না চুকা দিতে জলদি জলদি এই এই চাললে আনি খামর মারি তো আমি বেটে কাট মারি দিমু এই এই ও গুন্ডা বাবা জি কর এই কেন কিতা করু এই লম বাচ্চা সি না রুকরা পাই তুই দিয়ে মারিলি হে গুরে এই কি এখন আইলে কেন কেন রাস্তিম সলের আবার সময় হইলে নানি কিতা রে একটু বাদে যদি নাইতে মন তা যে লাস্ট লইয়া গেল নে
আমি মন্তাজালিরে লাশ মানানির মতো বুঝছ নি মাইজির ভূতি ইহ জগত জন্মি সৈন্যাঙ্গা খানাকির কুয়া ঐসে ঐসে বড় মাত বাদ দিও বুড়া রাইস কি তৈছ কান খাও এরে হুন রে বা ফে মোর দাক্কাটা খালি ইয়ার লাগছে এর মাঝে হেনু আছি দুইটা কথা কইবার দিল না হ্যাঁ আমার হবু স্ত্রী তুই কেন দুই কথা কইতে রে আরাম জদ এরে মন্তাজালি রং মাতিস না বুঝছিস নি এখন কিন্তু মনে রাখলাম যে নাকি লাইলি মু তুমি তাই দিও জনে রং করায় এখনো সময় আছে বাল্লা হই যাও ও সিনামাই শাসন করা তাই জনি আজ কি বা মন্তাজালি তোমারে লইয়া চটক মারি দিতা কিতা মাতবা ডরবো নাইনি সিফা মারিনু মারিলিম কিতা কিতা বুড়া হাড্ডি দেখে এলাও করায় না কিচ্ছু দেখি লাইতাইনি ওই দেখতাম কিতা দেখাই দে দেখাইল মনাই মিয়া তুই আমারে ধরিস না কিন্তু তারে আমি জীবন শিক্ষাটা দিলাই না না এই না আমি ধরতাম কেন আচ্ছা দেখেছেন তুমি তোমার বাপর গড়ের যদি নইয়া থাকো তো তারে জীবন শিক্ষাটা দিলা দেরি কর রাখেনে জলদি করো আমার আবার সময় কম আল্লাহ তালা আজি নাজির কো মার্ডার করলে আমারে তো বদুয়া দিতে না 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 কোনো বদুয়া দিতাম না তেয়া ঠিক আছে মনাই মিয়া তুই সাক্ষী টাকি হায় রে বা মন্তা জালি আমি তো এখানে খাড়াও আছি দজনে লাগাই দো দরকার লাগলে কৌটু গিয়া সাক্ষী দিমু কিতাবা দেরি কর রা এখানে কিতা ও ওখন মার্ডার লাগি বস্তু তো এক দুই তিন দমলো বন্দুক লইয়া ও আরাম জাদারি ও লাড়ার ভাই বুসা যেদিন দরাজ গুড়দা চাওস নাই বেঙ্গরে কাজ পাল্লা তো তো লম্বা মাত মাতস করবি আর আপনি কিতা হ্যাঁ আপনি কিতা ও বেটা আমি তার লাখান নাই বুঝছিস নি তার লাগে তোমার দুশ্মনীয় নাই আমি ডরাই আর গেলাইনি ওরিয়া না ই যাই আর ই আজ নাইলো রে খান সাইরিলে আবার ওই যে নাই কুবতি কুবতি কাই রাস্তা বাই ও রাস্তা বাই ফেরত তো আইকু মইনুদ্দিন কই সব খবর আমার জানা সব তার খবর আমি রাখি কিন্তু কইতাম না হেলে এই বেটা বাপ ধরিস না 50 টাকা আছে তাই ধরে দিব কইলা তু তু সিটাই তোর টাকা এই তোর টাকা দিন কুত্তা খায় কুত্তার পাবো গবে হেলে হেলে আর 10 জন মানুষের টাকার মতো কি আবার টাকা নাই দি এই টাকা হলো তোর পুরি বেচার টাকা ওয়া তু ইয়াল্লা কি কি টাকা টাকা কই কিতারে মিশা কুনতা কইলাম নি সব মিশা এই আমি কি তোমার ফ্রি মেসি নিছি তিনবার বাইছস কেউ না বুঝলে আমি বুঝি আমি তো আছি তার বাচ্চা জাগি কেন যাইতাম কি তুই না করতে পারবি নি পুরীর খাবিনের টাকা দিয়ে সংসার চালাস না না এটা কথা তো ঠিক না অতদিন আমি বুঝলাম বিনা দিশে খেলে তুমি আমার পুরীর সংসার ভাঙবো তুমি কি তা ওগুলা হাগলি জনি না আমি সম্পূর্ণ সুস্থ আছি এই এই বেটা এই ওই যে হার কথা কইলে কেন কোনো প্রমাণ আছে নি বাবা পাগলের কথার কোনো প্রমাণ থাকে নি ও যে চলে জানু ইগু পাগল ইগু মা দিতা হুনিও না আইও বাড়ি যাই তুমি দমল ও মতই একটা প্রমাণ দে রে ভূত সবে উপরে দিছাও বালা করিছাও উপরে কিতা বেটা উপরে আল্লাহ এখন কো ঘটনা কিতা সাসা হাসানা মিশা ঘটনা আসা আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করো রে বাবা সি 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 সিমার বাপ আমার তো মনে সার আমি মরি যাইতাম ও বতু এও তো আমারে বুঝাইয়া সব খুলতে পারছিল ওইলে তুই পাগল বেটা ইয়া আমার সব খুলিয়া দিলে গেল কোন সাথে একটা কথা কই যখন কেউ পাপ কাম করে পাপ কাম তো নি হইলাই তো পারে না তখন একটা কাম করবাই তারে আল্লাহর লগে মোকাবিলা কইরা দিলাই বে হে ঠিকই দিব ও বতু এখন কো আমার ফুলি গো কই ফুরি তোমার বাড়িতে আছে রে বাবা আমি আইজু আমার হুলি তারা তো তুলিয়া দিব আর কেষ্টেখার হাবিল লই তারপরে